আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা যে তিনি আমাদেরকে মুসলিম করেছেন মুমিন করেছেন তিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার এবং কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মুসলিম করেছেন আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে প্রথম স্তম্ভ হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই মাবুদ নেই আরো সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এই কথাগুলো রয়েছে আমাদের কালিমা কালিমাতুশ শাহাদার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রথম অংশের মধ্যে আছে যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব আল্লাহ তাআলাই আমাদের একমাত্র ইলাহ একমাত্র মাবুদ আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমরা কিভাবে করব ইবাদত আল্লাহর জন্য হবে তবে ইবাদত কিভাবে করতে হবে কি পদ্ধতিতে ইবাদত করতে হবে কোন তরিকায় ইবাদত করতে হবে সেই তরিকার কথা রয়েছে কালিমার দ্বিতীয় অংশের মধ্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল আমরা কালিমায়ে তাইয়িবার মধ্যে পড়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তো দ্বিতীয় অংশের অর্থ কি দ্বিতীয় অংশের অর্থ হলো যে আমরা যে ইবাদত করব আল্লাহর জন্য এই ইবাদত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সুন্নাহ মতো আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীর সুন্নাহ সম্পর্কে সুন্নাহ কি ও কেন আপনারা দেখেছেন পোস্টারে লিফলেটে দেখছেন তো সবাই এই যে আলোচনাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই আলোচনা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আমাদের কালিমাতুস শাহাদা যেখানে দুটি সাক্ষ্য রয়েছে এক হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল কালিমা তাইয়িবার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ হলো ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আর ইবাদতের পদ্ধতি হবে কার কার দেওয়া পদ্ধতি মতো আমরা আল্লাহর ইবাদত করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো সুন্নাহ আরবি শব্দ সুন্নাহ শব্দের অর্থ হলো পথ পদ্ধতি রীতি নীতি নিয়ম কানুন এখানে সুন্নাহ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং সম্মতিকে সুন্নাহ বলা হয় যেই কথা যেই কাজ এবং সম্মতির মাধ্যমে শরীয়তের কোনো আহকাম প্রমাণিত হয় সুন্নার সংজ্ঞা হলো আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরিরাতুহু আল্লাতী তাদুল্লু আলাল আহকামি শারঈয়্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এবং সম্মতিকে সুন্নাহ বলা হয় যেই কথা যেই কাজ এবং যেই সম্মতি শরীয়তের কোনো আহকাম বোঝায়
তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা করব। এই সুন্নাহ হলো আমাদের কালিমার দ্বিতীয় অংশের মধ্যে রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আমি আল্লাহর ইবাদত করব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক। যদি আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আল্লাহর ইবাদত করি, আল্লাহর সন্তুষ্টি কামনা করি, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, সেই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন قل إن كنتم تحبون الله هي رسول الله صلى الله عليه وسلم هي আমার রাসূল আপনি বলে দিন, আপনি বলুন সমস্ত মানুষকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কিনা? চাই না। আল্লাহকে ভালো না বাসি আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নাই, আল্লাহকে ভালোবাসতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, তিনি আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মুদাব্বির, ব্যবস্থাপক, নিয়ন্ত্রণকারী। তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তার কব্জায় আমাদের জীবন, আমাদের মরণ, ঠিক না বেঠিক? তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, আর আমরা মালিকের কাছেই ফিরে যেতে হবে। পরকালের জীবন আমাদের রয়েছে কবর থেকে শুরু, মৃত্যু থেকে শুরু হবে আমাদের পরকালের জীবন। সেই জীবনে আমরা সুখ শান্তি চাই, আর সুখ শান্তি পেতে হলে আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আমাদের সুখ শান্তি। কাজেই আমরা আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, যেন আমরা পরকালের জীবনে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি পরকালে সুখে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করা ছাড়া তোমাদের কোনো পথ নেই। নবীর ইত্তেবা করলে, নবীর অনুসরণ করলে, নবীর সুন্নাহ মোতাবেক যদি তোমরা আমার ইবাদত করো, আমাকে তালাশ করো, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে নবীর আনুগত্য করো, নবীর সুন্নাহর অনুসরণ করো, তাহলে আমিও তোমাদেরকে মহব্বত করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। কি হবে আমার অনুসরণ করলে? ফায়দা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। আমরা আল্লাহকে মহব্বত করি, কিন্তু যদি আল্লাহ আমাদেরকে মহব্বত না করেন, তাহলে একতরফা মহব্বতের কোনো দাম আছে? কোনো দাম নাই। কাজেই আমরা আল্লাহকে মহব্বত করি, আর আল্লাহ আমাদেরকে কখন মহব্বত করবেন, আমাদের এই মহব্বতকে আল্লাহ কখন গ্রহণ করবেন, যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, অনুসরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করবেন, আমাদের আল্লাহর প্রতি ভালোবাসাকে তিনি গ্রহণ করবেন, এবং তিনিও আমাদেরকে মহব্বত করবেন। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন গাফুরুর রহিম। আমরা গুনাহ করি আর বলি আল্লাহ গাফুরুর রহিম, আমরা বলি যে আমরা পাপি, তবে আমরা আশা কোন জায়গায়? যে আমরা যেই রবে বিশ্বাসী, যেই আল্লাহতে আমরা বিশ্বাসী, সেই আল্লাহ কি? গাফুরুর রহিম। বলি কি না বলি না? যে আল্লাহ গাফুরুর রহিম, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, রহম করবেন। আল্লাহ কার জন্য গাফুরুর রহিম? আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, আল্লাহ তার জন্য গাফুরুর রহিম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, অনুসরণ করবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা ইবাদত করবে আল্লাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য গাফুরুর রহিম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ হলেন গাফুরুর রহিম তাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আরো বলেছেন,
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দেন তা গ্রহণ করো। দিনের বিধিবিধান হুকুম আহকাম কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেই পথ পদ্ধতি রাসূল যা দেন তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেন তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তিনি নিষেধ করেন বারণ করেন তা থেকে বিরত হয়ে যাও। রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে বারণ করেন তা থেকে বিরত হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণীয়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আমরা কাকে অনুসরণ করব, কার আদর্শ মোতাবেক আমরা জীবন যাপন করব, কার আদর্শ মোতাবেক আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহকে ভয়কারী, আল্লাহকে বেশি ভয়কারী কেউ নাই। কেউ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহকে বেশি চিনেছে এমন কেউ নাই। আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত কে সবচেয়ে বেশি লাভ করেছেন? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে এই পথ পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে কে পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। তিনি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার কাছে যা ওহী করা হয় তাই তিনি বলেন। দিনের বিষয়ে, ইসলামের বিষয়ে, ইবাদত বন্দেগীর বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী, নিজের তরফ থেকে কিছু বলেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, মান ইয়ুতি'ির রাসূল ফাকাদ আতা'া আল্লাহ, যে আল্লাহ যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহর আনুগত্য করলো। যে রাসূল মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো, কারণ রাসূল নিজের তরফ থেকে কিছু বলেন না। কাজেই আমাদেরকে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণের বাহিরে নিজের তরফ থেকে মন গড়া কোনো আমল করা যাবে না। চকমকা, জকজকা, সুন্দর আমল যখন আমরা দেখি তখন বলি আমলটা তো সুন্দর, কিন্তু আমরা লক্ষ্য করি না যে এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আছে না নাই, সুন্নতের মধ্যে আছে না নাই, এটা আমরা যাচাই বাছাই করি না। আমরা দেখি আমলটা সুন্দর, আর ওই সুন্দর আমল আমলের পিছনে আমরা পড়ে যাই, এই না অবস্থা আমাদের। কিন্তু আমাদের উচিত কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কিনা, বলেছেন কিনা, এই কাজে ওনার সম্মতি আছে কিনা, সেই দিকে লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, আর তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না, বাতিল করিও না। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা গেল যে রাসূলের আনুগত্যের বাহিরে গিয়ে আমরা যদি কোনো জকজকা, চকমকা কোনো আমল করি ওই আমল বাতিল সাব্যস্ত হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সহি মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যেই আমলের উপর আমার আদেশ নাই, অনুমতি নাই, সমর্থন নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি নেক আমল করলেই কবুল হয়ে যাবে, নেক আমল করলেই তা কবুল হবে না,
যদি এর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, নবীর পক্ষ থেকে অনুমোদন না হলে, অনুমোদিত আমল না হলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমল কবুলের জন্য বান্দার আমল, মুসলিম বান্দার আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? দুটি শর্ত। এক নম্বর হলো ইখলাস থাকতে হবে, এই আমলটা করার পিছনে নিয়ত হতে হবে খালিস একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়তো এই আদেশ যে তোমরা মুখলিসভাবে আল্লাহর ইবাদত করো, ধর্ম পালন হবে, দিন পালন হবে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য। আমি ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তো মুসলিম বান্দার ইবাদত নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের পিছনে নিয়ত খালিস হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় আমল নির্ভর করে কার উপর? নিয়তের উপর। আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। নিয়ত যদি খালিস হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলকে কবুল করেন। আমল কবুলের এক শর্ত হলো ইখলাস থাকা, নিয়ত বিশুদ্ধ হওয়া। দুই নম্বর শর্ত হলো আমলটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হওয়া, নবীর পদ্ধতি মোতাবেক হওয়া, নবীর তরিকা মতো আমল হতে হবে, নতুবা আমল কবুল হবে না। যত ইখলাসই থাকুক না কেন, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা না থাকে তাহলে ওই আমলটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আল্লাহ লা ইয়ানযুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের সুরতের দিকে লক্ষ্য করেন না, চেহারা সুরতের দিকে লক্ষ্য করেন না। কার চেহারা কি রকম সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন না, এবং তোমাদের কার ধন সম্পদ আছে কার নাই সেই দিকেও লক্ষ্য করেন না। তাহলে কোন দিকে লক্ষ্য করেন? ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম, বরং তিনি লক্ষ্য করেন তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে। অন্তরের দিকে লক্ষ্য করেন যে অন্তরের মধ্যে ইখলাস আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ্য করেন মানুষের অন্তরের দিকে, দেখেন সেখানে ইখলাস আছে কিনা। আমল কবুলের যে দুই শর্ত, দুই শর্তের প্রথম শর্ত কলবের মধ্যে ইখলাস থাকা, সেই ইখলাস আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করেন। আর কোন দিকে লক্ষ্য করেন? ওয়া আমালিকুম, আর তোমাদের আমলের দিকে লক্ষ্য করেন। আমরা যখন ইখলাসের সাথে আমল করি তখন আল্লাহ তাআলা লক্ষ্য করেন যে আমলটা যে বান্দা করতেছে এই আমলটার মধ্যে নবীর সুন্নত আছে কিনা। যদি ইখলাসের সাথে সুন্নাহ মোতাবেক আমল করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল আল্লাহর কাছে কবুল হোক এটা আমরা চাই কিনা চাই না সবে। তাহলে এক নম্বরে আমাদের অন্তরে থাকতে হবে ইখলাস, খালিস নিয়তে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আর দুই নম্বর শর্তটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমলটা করতে হবে। যদি সুন্নার বাহিরে আমল করি আমরা তাহলে আমাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? অন্য আয়াতে বলেছেন সূরা মুলুকের দুই নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণ সৃষ্টি করেছেন তিনি যেন তিনি পরীক্ষা করেন, যেন তিনি দেখতে চান, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কার কর্মটা সুন্দর, আহসান সবচেয়ে ভালো কাজ কে করে, উত্তম কাজ, সুন্দর কাজ, সুন্দর আমল কে করে, কার আমলটা সুন্দর উত্তম সেটা আল্লাহ তাআলা লক্ষ্য করতে চান। বিশিষ্ট তাবেঈ ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার কর্ম আহসান আল্লাহ সেটা লক্ষ্য করতে চান। এই আহসান আমল কোনটি?
সুন্দর আমল কোনটি? তিনি বলেন মা আখলাসুহু ওয়া আসওয়াবুহু, যেটা যে আমলটা হবে ইখলাসের সাথে, যে আমলটা হবে সঠিকভাবে সুন্নাহ মোতাবেক, সেটা হবে আহসান আমল। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন? আমাদের জীবন মরণ, আমরা কেউ জন্ম নেই কেউ মৃত্যু বরণ করে, আমরা জন্ম নেই পৃথিবীতে আসি আবার চলে যাই। এই আসা যাওয়ার রহস্য কি, কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা করতে চান? দেখতে চান কার কাজটা ভালো, কার কাজ সুন্দর। আর সুন্দর কাজ বলতে এখানে কি উদ্দেশ্য? আহসান আমল, এর উদ্দেশ্য হলো কার আমলটা খালিস ভাবে আল্লাহর জন্য এবং কার আমলটা নবীর সুন্নাহ মোতাবেক। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে উত্তম আমল করার জন্য। আল্লাহ দেখতে চান আমরা উত্তম আমল কে করে। যে উত্তম আমল করবে, সুন্দর আমল করবে, তার ঠিকানা হবে জান্নাত। আর যে এর বিপরীতে মন্দ কাজ করবে, মন্দ আমল করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। তো উত্তম আমল হবে আমাদের তখনই, আমরা অনেক আমল করি আর মনে করি উত্তম, মনে করলে তো হবে না। এই আমল উত্তম হবে তখন যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য হবে, আর দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো যখন আমাদের কাজটা হবে, তখন এটা হবে আহসান ও আমল, উত্তম আমল। আর সেটা সেটা দেখার জন্যই, সেটা দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমাদেরকে যে উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে পরীক্ষা করতে চান কে ভালো কাজ করে বিবেকের ধারণায়, আর কে বিবেক বুদ্ধিকে বিলুপ্ত করে মন্দ কাজ করে। যে তার বিবেকের কারণে মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে যে আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, তার আশরাফিয়ত, তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে যে ভালো কাজ করবে, তার জন্য মহা পুরস্কার রয়েছে জান্নাত। আর যে ব্যক্তি তার বিবেক বুদ্ধিকে নষ্ট করবে এবং মন্দ কাজে দাবিত হবে, লিপ্ত হবে, তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে জাহান্নাম। তো আমাদের জীবনের উদ্দেশ্য যেন সফল হয়, আমরা যেন ভালো কাজ করতে পারি। আর ভালো কাজ হবে তখন যখন আমরা আমাদের কাজ হবে ইখলাসের সাথে এবং নবীর সুন্নাহ মোতাবেক, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার, ইখলাসের সাথে সুন্নাহ মোতাবেক নেক আমল করার তৌফিক দান করুন। সবল না আমিন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যেতে হলে কার পিছনে পিছনে যেতে হবে, কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী 6737 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সমস্ত উম্মতি জান্নাতে যাবে, আমার সমস্ত উম্মতি কি জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা জান্নাতে যেতে অস্বীকার করেছে। জান্নাতে যেতে কে অস্বীকার করেছে? সাহাবায়ে কেরাম বললেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লাহর রাসূল, ওয়া মান ইয়াবা, জান্নাতে যেতে আবার কে অস্বীকার করলো? এই দুনিয়াতে কোনো মানুষ আছে যে বলে আমি জান্নাতে যেতে চাই না? পাইছেন আপনারা কি বলেন? তাজপুর এলাকায় এমন কোন মানুষ কোনদিন শুনছেন? আমরা সমাজও বিভিন্ন দল আছে, মত আছে, কিন্তু সব দল সব মতেই বলে আমার পথে আসো জান্নাত সুজা, ডাইরেক্ট জান্নাতে যাই ভাই, বলে কিনা? বলে না। সবাই বলে আমার কাছে মরি দাও সুজা জান্নাতে চলে যাই ভাই। সবাই বলে আমার কাছে আসো, আমার দলে বিরো, জান্নাত তোমার জন্য কনফার্ম। কেউ বলে না যে আমার দলে আসলে জান্নাত নাই, কেউ বলে না আমরা জান্নাতে যেতে চাই না, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতি জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে অস্বীকার করেছে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, জান্নাতে যেতে কে অস্বীকার করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে, আমার পিছনে পিছনে চলবে, আমি যেই পথে চলি সেই পথে যারা চলবে তারা
জান্নাতে চলে যাবে বলে সুবহানাল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ যে আমার আনুগত্য করবে আমার পিছনে পিছনে চলবে সে কি হবে দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আর যে আমার নাফরমানি করলো সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো বলে নাউযুবিল্লাহ এখন বলেন আমরা নবীর নাফরমানি করি কিনা করি না নবীর পথ এটা আমরা যদি অন্য পথে চলি নবীর সুন্নাহ এটা আমরা যদি অন্য পথে চলি তাহলে আমরা কি করলাম নবীর আনুগত্য করলাম বাধ্যগত হইলাম নাকি অবাধ্য হইলাম ইতাআত করলাম নাকি নাফরমানি করলাম নাফরমানি করলাম আর নবী বলেন যে আমার নাফরমানি করলো সে আমার নাফরমানি করিয়া মূলত এই কথাই বলতে চায় যে আমি জান্নাতে যেতে চাই না বল নাউযুবিল্লাহ কত বড় জঘন্য কথা যখন আমরা নবীর নাফরমানি করি নবীর সুন্নাহ নবীর পথ নবীর মত বর্জন করিয়া ভিন্ন পথ ভিন্ন মতে ভিন্ন তরিকায় যখন আমরা চলি তখন রাসূল বলেন সে মূলত আমাকে এই কথাই বলতে চায় যে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো জান্নাতে যাবেন জান্নাতে চলে যাবেন আপনি আপনার পিছনে যারা অনুসারী হবে আপনার পিছনে পিছনে যারা চলবে তারাও জান্নাতে যাবে এতে আমার কোনো সন্দেহ নাই কিন্তু আমি আপনার পথে চলতে চাই না আপনার পিছনে চলতে চাই না কারণ আমি জান্নাতে যেতে চাই না বলেন নাউযুবিল্লাহ দেখছেন ঘটনা কিটা নবী বলছেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে তবে যারা জান্নাতে যেতে অস্বীকার করেছে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে কে অস্বীকার করেছে তিনি বলছেন মান আসানি ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার নাফরমানি করলো সে মূলত জান্নাতে যেতে অস্বীকার করলো কারণ আমাদের এখানে বিশ্বাস আছে আমাদের এখানে বিশ্বাস আছে না নাই যে নবীর পথ হলো জান্নাতের পথ নবী হলেন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন তিনি হলেন জান্নাতি মানুষের সেরা জান্নাতে যত মানুষের নাজ নিয়ামত ভোগ করবে সম্মান লাভ করবে সকলের সেরা কে কি বলেন আপনারা সকলের সেরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদের নবী জান্নাতি শুধু জান্নাতি না বরং জান্নাতি মানুষের মধ্যে তিনি সবার সেরা জান্নাতের মধ্যে যত মাকাম রয়েছে মর্যাদা রয়েছে সর্বোচ্চ মর্যাদা কার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই কথা আমাদের বিশ্বাস আছে কিন্তু এই কথা বিশ্বাস করার পরেও যদি আমরা নবীর আনুগত্য না করি নবীর পিছনে পিছনে না চলি নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন না করি নবীর সুন্নাহ মোতাবেক যদি আমরা ইবাদত বন্দেগী না করি তাহলে নবী বলেন সে মূলত আমার নাফরমানি করিয়া এই কথাই বলতে চায় যে আপনি জান্নাতে যান আমি জান্নাতে যেতে চাই না এই জন্যই আমি ভিন্ন পথ ধরলাম আপনার পথ একটা আমার পথ আরেকটা এবার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে যে আমাদের পথ হতে হবে আমাদের পথ হতে হবে কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ যেই পথে নবী মুহাম্মদুর রাসূল চলেছেন যেইভাবে তিনি ইবাদত বন্দেগী করেছেন যেইভাবে তিনি সালাত আদায় করেছেন যেইভাবে তিনি যাকাত আদায় করেছেন যেইভাবে তিনি সিয়াম পালন করেছেন যেইভাবে তিনি হজ করেছেন যেইভাবে তিনি আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন ঠিক সেইভাবে আমাদেরকে সেই পথে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে নতুন কোনো পথ নতুন কোনো মত আবিষ্কার করলে সেই পথে দিয়ে সেই মত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না বরং যে নবীর পথ ছাড়িয়া ভিন্ন পথ ধরলো সে নবীকে এই কথাই বললো যে আপনি জান্নাতে যান আমি জান্নাতে যেতে চাই না এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে আচরণ করলো ওয়ামান ইউশাকিকির রাসূল যে রাসূলের বিরুদ্ধে আচরণ করলো হেদায়েত স্পষ্ট হওয়ার পর وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ আর মুমিনদের পথ ছাড়িয়া ভিন্ন পথ ধরলো রাসূলের পিছনে পিছনে যারা ইত্তেবাকারী রাসূলের পিছনে রাসূলের অনুসারী প্রথম সারির অনুসারী কে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং
মুমিনদের পথ ছাড়িয়া ভিন্ন পথ ধরবে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা সে যে পথে যেদিকে ফিরতে চায় আমি তাকে সেই দিকে ফিরিয়ে দেব ওয়ানুসলিহি জাহান্নাম আর তাকে আমি পরিণামে জাহান্নামে নিক্ষেপ করব যেদিকে চায় দুনিয়াতে যেতে পারবে নবীর পথ ছাড়িয়া সাহাবায়ে কেরামের অনুসৃত পথ ছাড়িয়া ভিন্ন পথে চলতে পারবে কিন্তু তার ঠিকানা হবে আল্লাহ তাআলা বলেন ওয়ানুসলিহি জাহান্নাম তাকে জাহান্নামে নিক্ষেপ করব ওয়াসাআত মাসীরা আর জাহান্নাম কতই না বন্ধ জায়গা জাহান্নাম থেকে বাঁচতে হলে নবীর ইত্তেবা করতে হবে এবং নবীর পরে নবীর দেখানো পথে যারা চলেছেন সেই মিছিলে যোগদান করতে হবে নবীর আনুগত্যের মিছিলে যোগদান করেছেন সর্বপ্রথমে কারা সাহাবায়ে কেরাম নবীর পরে নবীর সাহাবীরা যেইভাবে ইসলাম পালন করেছেন যেভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন সেই পথে চলতে হবে আমাদেরকে সেখানে যোগদান করতে হবে ভিন্ন পথ ধরলে আমাদেরকে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই আমাদের পরিণাম হবে জাহান্নাম এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদায় হজের ভাষণে তিনি বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবী আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা ওই দুটি জিনিস আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব অপরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে যেইভাবে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছেন সাহাবায়ে কেরামের বুঝ মতো যেইভাবে তারা ইসলাম বুঝেছেন তাদের বুঝ হলো সর্বশ্রেষ্ঠ বুঝ উম্মতের মধ্যে তারা হলো সবার মুরব্বী আমাদের সকলের মুরব্বী উম্মতের মধ্যে কে সাহাবায়ে কেরাম রাসূলের পরে সাহাবায়ে কেরাম হলেন আমাদের সকলের মুরব্বী তাদের পথে পরিচালিত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আমার পরে যারা দুনিয়াতে জীবন যাপন করবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাইবে আজকে আমরা নবীর অনেক পরে না 1400 বছর পরে কি বলেন 1400 বছর পরে এই 1400 বছর পরে আসি আমরা কি দেখতেছি ইখতিলাফ এক হুজুরে বলেন এইভাবে আর এক হুজুরে বলেন সেইভাবে এই ইখতিলাফের যুগে আমাদের মুরব্বিয়ানে কেরামে আমাদের যুবকরা বলেন যে আমরা যারা কোরআন সুন্নাহ পড়ি নাই আমরা পড়েছি বড় বিপদে আমরা কোন পথে যাই এক হুজুরে বলেন এই কথা আরেক হুজুরে বলেন সেই কথা আমরা কোন পথে যাই আমরা পড়েছি বড় বিপদে বলেন কিনা বলেন না আমরার পথ কোনটা আমরা কোন পথে চলতে হবে সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তিনি বলেছেন যখন তোমরা ইখতিলাফ দেখতে পাবে তখন তোমাদের দায়িত্ব হলো ফা আলাইকুম বিসুন্নতি তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা বলেন সুবহানাল্লাহ ইখতিলাফের যুগে আমরা কি করতে হবে কোন হুজুর কি বলেছেন তা দেখলে চলবে না দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ সুন্নত কোনটি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে রাসূল বলেছেন ইখতিলাফ যখন দেখতে পাবে তোমরা ফা আলাইকুম বিসুন্নতি তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহকে আঁকড়ে ধরা ওয়া সুন্নাতিল খুলাফায়িল মাহদিয়িন আর রাশিদিন এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে পথ পদ্ধতিকে আঁকড়ে ধরা তামাসসাকু বিহা সুন্নাহকে আঁকড়ে ধরো ওয়াদ্দু আলাইহা মিন নাওয়াজিজ মারির দাঁত দিয়ে খামর দিয়ে ধরো মারির দাঁত দ্বারা সুন্নাহকে খামর দিয়ে ধরো ইখতিলাফের যুগে আমাদের কি করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ বলে গেছেন কিনা বলে গেছেন না আমরা মনে করি যে আমরা নবীর ইতিম উম্মত তিনি আমাদেরকে ইতিম করে চলে গেছেন তিনি বলেন যে তোমরা যে ইখতিলাফের যুগে ইখতিলাফ দেখতে পারবে মতানৈক্য দেখতে পারবে দিশা পাবে না তখন তোমাদের জন্য দিশা হলো তোমরা আমার সুন্নাহ কোনটি সেটা খুঁজে বের করতে হবে আমার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে এবং এই সুন্নাহকে মারির দাঁত দিয়ে আঁকড়ে কামড় দিয়ে ধরতে হবে আমরা কোনো জিনিসকে দাঁত দিয়ে কামড় দিয়ে কোন সময় ধরি যখন হাত দিয়ে রক্ষা করতে পারি না হাত দিয়ে যখন রক্ষা করতে পারি না তখন কি করি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরি এই হাদিস থেকে বোঝা যায় যে আখেরি জমানায় আমাদেরকে
নবীর সুন্নাহ থেকে সরিয়ে নেওয়ার জন্য, নবীর পথ থেকে, নবীর আদর্শ থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষে চেষ্টা করবে, বিপদগামী করার চেষ্টা করবে, সুন্নাহকে ধারণ করতে দিবে না, সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে আমাদেরকে দিবে না, বরং আমাদেরকে বিদআতের দিকে ধাবিত করার চেষ্টা করবে। তখন আমাদের দায়িত্ব কি? নবী বলেন, তোমরা তখন আমার সুন্নাহকে মারির দাঁত দিয়ে, খামর দিয়ে ধরবে, কেউ টানলেও ছাড়বে না, কেউ টানলেও সুন্নাহ ছাড়বে না। সুন্নাহ হলো তোমার নাজাতের পথ, মুক্তির পথ, সুন্নাহ, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এবং নবীর খুলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের পথ পদ্ধতিকে আঁকড়ে ধরতে হবে। তাদের আলাদা কোনো পথ নাই, নবীর পথই তাদের পথ। তারা নিজের পক্ষ থেকে কোনো পথ আবিষ্কার করেন নাই, তারা নবীর পথের পথিক ছিলেন, নবীর পদাঙ্ক অনুসারী ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাহকে ধরা আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। আর বলেছেন কি, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা সাবধান থাকবে, ইখতিলাফের যুগে তোমাদেরকে সাবধান থাকতে হবে, মুহদাসাতিল উমুর, নতুন নতুন জিনিস যা আবিষ্কার হবে, বিদআত সমাজে চালু হবে, এই বিদআত থেকে বাঁচতে হবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ দ্বীনের নামে, ইবাদতের নামে যত জিনিস আবিষ্কার হবে, দ্বীনের নামে, ইবাদতের নামে যত জিনিস আবিষ্কার হবে, সব বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সমস্ত বিদআত গোমরাহি, সমস্ত বিদআত হলো গোমরাহি। বিদআতের মধ্যে হেদায়েত নাই, হেদায়েতের মধ্যে আছে সুন্নতের মধ্যে হেদায়েত, আর গোমরাহি আছে বিদআতের মধ্যে। এই জন্য নবী বলেন, ইখতিলাফের যুগে তোমাদের দায়িত্ব হলো দুটি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরা আর বিদআত থেকে দূরে থাকা, তাহলে তোমরা সঠিক পথ পাবে অথবা সঠিক পথ পাবে না। কাজেই আমাদেরকে সঠিক পথ পেতে হলে নবীর সুন্নাহ অনুসন্ধান করতে হবে এবং বিদআত থেকে বাঁচতে হবে, তাহলে আমরা সঠিক পথ পাবো, হেদায়েত পাবো নতুবা হেদায়েত পাবো না। এই সুন্নাহ আঁকড়ে ধরা, নবীর সুন্নাহ আঁকড়ে ধরা আমাদের দায়িত্ব। আখেরি জামানায় নবীর সুন্নাহ আঁকড়ে ধরা কষ্ট হবে, নবী এই কথাও বলেছেন, বলছেন কিনা বলছেন না এই কথা আপনারা সবাই জানেন। একটা হাদিস রয়েছে সহি আল জামের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ইখতিলাফি উম্মতি কাল কাবিদ আলাল জামরি। নবী বলেছেন, আমার উম্মতের ইখতিলাফের সময়, আমার উম্মতে যখন ইখতিলাফ করবে, এখন উম্মত ঐক্যবদ্ধ না ইখতিলাফের মধ্যে, কি বলেন আপনারা? আমাদের সমাজ, মুসলিম সমাজ সবাই ঐক্যবদ্ধ নাকি ইখতিলাফ করতেছে, ভিন্ন মতের মধ্যে আছে, কি বলেন আপনারা? ইখতিলাফ চলতেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইনদা ইখতিলাফি উম্মতি, আমার উম্মতের ইখতিলাফের সময়ে, আল মুতামাসসিক বিসুন্নতি, আমার সুন্নাহকে যে আঁকড়ে ধরবে, কাল কাবিদি আলাল জামরি, সে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতন কষ্ট অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ, আখিরি জমানায়, ইখতিলাফের জমানায় যদি আপনি সুন্নাহকে আঁকড়ে ধরেন, আপনারা সুন্নাহকে ধরবেন তো আঁকড়ে? সুন্নাহকে আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই? এই সুন্নাহকে আঁকড়ে ধরলে মানুষে আপনাকে অনেক রকমের কথা বলবে, গালিগুলাস করবে, গুমরা বলবে, হতভম্ব বলবে, আপনাকে কষ্ট দেবে। এই কথা আল্লাহ রাসূল বলেছেন কিনা বলছেন না? বলছেন, কাল কাবিদ আলাল জামরি, সে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতন কষ্ট অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ, সুন্নাহকে আঁকড়ে ধরলে জ্বলন্ত কয়লা হাতে ধরার মতন কষ্ট হবে। এই কষ্ট স্বীকার করতে রাজি আছেন? এই কষ্ট স্বীকার করতে রাজি আছেন? এই কষ্ট স্বীকার করতে হবে, নতুবা আপনি বাঁচতে পারবেন না, ইখতিলাফের মধ্যে পড়ে বিভ্রান্ত হবেন। হেদায়েত হলে নবীর সুন্নার মধ্যে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কষ্ট হলেও, জ্বলন্ত কয়লা হাতে দাঁড়ানোর মতো কষ্ট হবে, তবুও নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আর এই সুন্নাহকে আঁকড়ে ধরলে, আখিরি জামানার মানুষে যদি সুন্নাহ আঁকড়ে ধরে, তাহলে তাদের ফজিলত কত জানেন? বলবো কিনা, কি বলেন আপনারা? বলবো। এই কথা রয়েছে আল মুজামুল কাবীরের মধ্যে, আর এটা রয়েছে আস সহিহার মধ্যে, 494 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবর,
নবী বলতেছেন সাহাবাই কেরামকে যে দেখো তোমাদের পরে আসতেছে ধৈর্যের জমানা, ওই জমানায় ইমানের উপর টিকে থাকতে হলে, ইসলামের উপর টিকে থাকতে হলে, হেদায়েতের উপর টিকে থাকতে হলে ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ছাড়া সম্ভব নয়। সাহাবাই কেরামকে নবী বলতেছেন যে তোমাদের পরে আছে ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, তোমাদের পরে আছে ধৈর্যের জমানা, সবরের জমানা, আল মুতামাসসিকু ফীহিন্না ইয়াউমাইদিন বিমিসলি মা আনতুম আলাইহি লাহু কাআজরি খামসিনা মিনকুম। সেই দিন আখিরে জমানায় যারা আমার সুন্নাকে আঁকড়ে ধরবে তারা কি পরিমাণ পুরস্কার লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আমার সাহাবীরা যেইভাবে আমার সুন্নাকে আঁকড়ে ধরেছো, আখিরে জমানায় ইখতিলাফের যুগে যারা আমার সুন্নাকে আঁকড়ে ধরবে তাদের জন্য তোমাদের 50 জনের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যে যদি সুন্নাকে আঁকড়ে ধরি পরিপূর্ণরূপে, যেভাবে সাহাবায়ে কেরাম সুন্নাকে আঁকড়ে ধরেছিলেন, নবীর পথের প্রতীক ছিলেন, যদি আমরা সেইভাবে সুন্নাকে আঁকড়ে ধরি আমাদের কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে কি হবে, পুরস্কার সুটনা বড়। কি বলেন আপনারা? সুটনা বড়, পুরস্কার অনেক বড়। কত বড়? যে 50 জন সাহাবি আমল করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করবেন আমাদের একা সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন এই কথা শুনিয়া, তারা মানতে পারলেন না যে আখিরে জমানার মানুষ যারা নবীকে দেখছে না, সাহাবিকে দেখছে না, এই পরবর্তী জমানার মানুষ তারা আমাদের মতন সুন্নাকে ধরলে, আমাদের মতো নবীর ইত্তেবা করলে, অনুসরণ করলে, তাদেরকে আল্লাহ তাআলা একজনের সওয়াব দিবেন না, বরং 50 গুণ বাড়াই দিবেন, আমাদের 50 জনের সওয়াব একা দান করবেন ওই আখিরে জমানার ব্যক্তিকে। তারা মানতে পারলেন না, তারা বললেন ইয়া নবী আল্লাহ আওয়া মিনহুম, ও আল্লাহ নবী 50 জনের সওয়াব যে হবে মনে হয় তাদের 50 জনের সওয়াব একা তারা লাভ করবে, আমাদের না। দেখছেন সাহাবিরা কি বলতেছেন, যে হয়তো 50 জনের সওয়াব যে হবে আমাদের 50 জন না, সাহাবি থেকে 50 জন না, বরং তাদের সময়ের 50 জনের সওয়াব একা লাভ করবে একজনে, যেহেতু কষ্ট বেশি করবে। আল্লাহ রাসূল বলেন বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে হইতে। মিনকুম মানে কি? তোমাদের মধ্যে হইতে, তোমাদের সাহাবিদের মধ্যে হইতে 50 জন সাহাবির সওয়াব একাই লাভ করবে আমার আখিরি জমানার উম্মতে, যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে। দেখছেন ফজিলত আছে না নাই? ধরতে মনে চায়নি আপনাদের? নবীর সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার আগ্রহ ইচ্ছা আসেনি? খালি ইচ্ছা থাকলে হবে না, সাহসও লাগবে। কারণ নবী বলছেন কি আগের হাদিসে, আমার সুন্নাকে যাকে ধরবে আখিরি জমানায় ইখতিলাফের জমানায় কালকাবিদে আলাল জামর, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে দারুণের মতো কষ্ট হবে, মানুষ আপনাকে গালি গালাজ বলবে, করবে পাগল বলবে, গুমরা বলবে, পথভ্রষ্ট বলবে, কত কিছু বলবে, তখন আপনাকে অটল থাকতে হবে, যখন জানবেন নবীর সুন্না এটা ওই সুন্নার উপর অটল থাকতে হবে, মানুষে যাই বলুক, মানুষে যাই কষ্ট দেখ না কেন, এগুলোকে হাসি মুখে বরণ করতে হবে। এই সুন্না প্রচার করলে ওসব আছে, নবীর সুন্না প্রচার করলে, এলাকার মধ্যে প্রচার করলে, নিজের ঘরের মধ্যে প্রচার করলে, সমাজের মধ্যে প্রচার করলে সওয়াব আছে না নাই? সুন্না শুধু নিজে জানলেন আর আমল করলেন আর কাউকে দাওয়াত দিলেন না, তখন তখন তো মানুষে আপনাকে নিয়ে হাসাহাসি করবেই, করবে না? আর যখন মানুষকে বুঝাইবেন, এলাকার মানুষকে বুঝাইবেন, তখন আর কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, করবে না? সবাই যদি সুন্না মানে তখন আর কেউ হাসাহাসি করবে না। আর আপনি যদি নিজে সুন্না আমল করেন তাহলে আপনি সব পাইলেন, যদি অন্য মানুষকে উদ্বুদ্ধ করেন সুন্না পালনের জন্য, তারা যে আপনার দ্বারা উদ্বুদ্ধ হইল এবং সুন্না পালন করলো, তারা সুন্না পালন করিয়া যেই সব লাভ করবে সেই পরিমাণ সব আপনার আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের আমল থেকে একটুও কমবে না, একটুও কমবে না। এই কথা রয়েছে ইবনে মাজা 205 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নাতি, আমার কোন সুন্নাহকে যে জীবিত করবে। আচ্ছা, নবীর এই কথা থেকে কি বোঝা যায়? নবীর অনেক সুন্নাহ মরে যাবে, যদি না মরে তাহলে জীবিত করার প্রশ্ন উঠেনি, সুন্নাহ মরে যাবে, এই জন্য নবী বলছেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নাতি, আমার সুন্নাহ সমূহ হইতে কোন সুন্নাহ যে জীবিত করবে, যেই সুন্নত তার এলাকার মধ্যে মরে গেছে, যদি সুন্না না মরে তাহলে জীবিত করবেন কিভাবে আপনি? সুন্না মরে যাবে আর সুন্না মরে গেছে, আর সুন্না যে মরে গেছে আমরা জানি না, জানি সুন্না অনেক সুন্না নবীর সুন্না মরে গেছে আমরা জানি না, বিদাতের মধ্যে আমরা লেগে আছি, মনে করছি এটাই সুন্না,
আর সুন্নাতকে মনে করতেছি বিদাত। নবী বলতেছেন মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার কোন সুন্নাকে জীবিত করবে, ফাআমিলা বিহান নাস, এরপরে সুন্নাত জীবিত করার কারণে, সুন্নতের দাওয়াত দেওয়ার কারণে অন্য মানুষে যে এটা আমল করবে, কানা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা, আমলকারী আমল করিয়া যেই পরিমাণ সওয়াব লাভ করবে সে ওই পরিমাণ সওয়াব লাভ করবে, লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইয়া, আমলকারীর সওয়াব একটুও কমবে না, আমলকারী আমল করিয়া যেই পরিমাণ পাওয়ার সেই পরিমাণ পাবে, তার আমলনামায় লেখা হবে আর ওই পরিমাণ একা আপনার আমলনামায় দেওয়া হবে। যদি আপনার দ্বারা দশজন মানুষ সুন্নত লাভ করে, সুন্নতের দিশা পায়, হেদায়েতের সন্ধান পায়, তাহলে এই দশজন মানুষে আমল করিয়া যেই সব পাবে আপনার আমলনামায় সেই পরিমাণ সব দেওয়া হবে। এই এই ব্যবসা করতে চান কি না, লাভের ব্যবসা করতে চাননি সবাই? তাহলে নিজে সুন্নাহ পালন করতে হবে এবং সুন্নাহ সমাজে প্রচার করতে হবে। আমরা আমরা মানুষকে দাওয়াত দেওয়ার জন্য প্রথমেই শুরু করি বাজারের মধ্যে যাই, মসজিদের মধ্যে যাই, কিন্তু আসলে দাওয়াত দেওয়ার উত্তম ক্ষেত্র হইলো আমার ঘর, আমার বিবি বাচ্চাকে দাওয়াত দেওয়া আগে দরকার, না বাজারের মানুষকে, মসজিদের মানুষকে, কোন কাকে দেওয়া দরকার, কি বলেন আপনারা? আপনারা নিয়ত করছেন যে এখন কথা কইতে আমার সাথে লাগে কিরকম, হ্যাঁ কোনো কষ্ট হইতেছে না আপনারা? জি তো সুন্নার দাওয়াত আমরা দিব, নিজে আমল করব, অন্যকে দাওয়াত দিব, কোথায় দিব, বাজারে মসজিদে নাকি নিজের ঘরে? নিজের ঘর থেকে শুরু করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রথমে কে বাঁচতে হবে? আমি বাঁচতে হবে। আমরা চাই সমাজে বাঁচাই করার জন্য, দেশ বাঁচাই করার চেষ্টা করি আমরা, কিন্তু নিজে বাঁচলাম কিনা, আমার নিজের মধ্যে নেক আমল আসলো কিনা এদিকে খবর নাই। আমরা চাই সমাজ সংশোধন করার, রাষ্ট্র সংশোধন করার, কিন্তু আমার ঘর সংশোধন হইলো কিনা, আমার ছেলে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার স্ত্রী নামাজ পড়ে কিনা, আমার ভাই বোন নামাজ পড়ে কিনা, এই দিকে আমার খেয়াল নাই। আমরা চাই বাহিরে দাওয়াত দেওয়ার ফিকির করি, করি কিনা করি না, দাওয়াত দিতে হবে প্রথমে নিজেকে, নিজেকে সংশোধন করতে হবে, নিজেকে সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে হবে, তারপরে নিজের পরিবার পরিজনকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়েকে, নিজের আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার পরে তিনি কি বলেছেন? ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার করিবি রিশতাদার যারা আছে, আপনার নিকটাত্মীয় যারা আছে, তাদেরকে বিধি প্রদর্শন করুন জাহান্নামের। মক্কার মানুষ, আপনার আত্মীয় স্বজন কুরাইশ যারা শিরিকের মধ্যে লিপ্ত, তাদেরকে আপনি বিধি প্রদর্শন করেন যে শিরিক করলে জাহান্নামে যেতে হবে। তো নবীকে আল্লাহ তাআলা দাওয়াত প্রথমে কোথায় দেওয়ার জন্য বলেছেন? নিজের আত্মীয় স্বজনকে। ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন, বিধি প্রদর্শন করেন। এই আয়াত থেকে এবং এর আগের আয়াত যে পড়েছি, নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, এইসব কথা থেকে, আয়াত থেকে আমরা জানলাম যে আমরা নিজে বাঁচতে হবে আগে, তারপর নিজের পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। আমি আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে দাওয়াতি কাজ করলাম, কিন্তু আমার ঘর অন্ধকার, আমার বাচ্চা কাচ্চা জাহান্নামে গেল নবীর সুন্নাহ বর্জন করিয়া, শিরিকে লিপ্ত হইয়া, তাহলে সব মানুষ বাঁচিয়া গেল, সব মানুষ বাঁচিয়া গেল, কিন্তু আমি বাঁচলাম না, সব মানুষ বাঁচিয়া গেল, আমার পরিবার পরিজন বাঁচল না, এটা হইল না। আগে কি করতে হবে? নিজের পরিবার পরিজনকে, নিজেকে বাঁচাইতে হবে, নিজের পরিবার পরিজনকে বাঁচাইতে হবে, তারপরে অন্য মানুষকে দাওয়াত দিতে হবে। তো আমরা নবীর সুন্নাহ প্রচার করব, নবীর সুন্নাহ মোতাবেক নিজে আমল করব, নিজের পরিবার পরিজনে সুন্নার দাওয়াত দিব, নিজের সমাজের মধ্যে, নিজের দেশের মধ্যে সুন্নাহ প্রচার করব, তাহলে আমরা বিপুল পরিমাণ সওয়াব লাভ করতে পারব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান ইবতাদা বিদআতান ফাউমিলা বিহা কানা আলাইহি আউযারু মান আমিলা বিহা লা ইয়ানকুসু মিন আউযারি মান আমিলা বিহা শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিদআত আবিষ্কার করে, বিদআত সূচনা করে, বিদআত স্টার্ট দেয়,
আসে না, বিদাত কি এমনি চালু হয়ে যায়, বরং কোনো না কোনো ব্যক্তি এটাকে চালু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো বিদাত চালু করে তাহলে সে চালু করার কারণে যারা যারা এটা আমল করবে, তারা আমল করে যেই পরিমাণ গুনাহ কামাই করবে ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় দেওয়া হবে, তাদের আমলনামা থেকে গুনাহ একটুও কমবে না, তারা তাদের প্রাপ্য যা পাওয়ার পাবে। আর যেটা চালু করেছে, আরম্ভ করেছে, সূচনা করেছে, সে ওই পরিমাণ গুনার বাগিদার হবে। এখন বলেন, সুন্নাহ চালু করবেন না বিদাত চালু করবেন, ভালো কাজ চালু করবেন না মন্দ কাজ? ভালো কাজ চালু করতে হবে, তাহলে নিজের মধ্যে ভালো আসবে। আর খারাপ চালু করলে খারাপ, খারাপই করিয়া তারা যে পরিমাণ পাপ করবে সেই পরিমাণ পাপ আপনার আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুন্নাহর বিপরীতে হলো বিদাত, বিদাত হলো নতুন কাজ সাধ্য করতে। আর শরীয়তের পরিভাষায় দিনের মধ্যে নতুন কাজ আবিষ্কার করাকে বিদাত বলা হয়। ইবাদতের নামে, নেক আমলের নামে যদি কোনো জিনিস চালু করা হয় নতুন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামকে আদেশ দেননি, রাসূলের কথার মধ্যে নাই, কাজের মধ্যে নাই, সম্মতির মধ্যে নাই, এমন জিনিস যদি আমরা আবিষ্কার করি তাহলে এটা নাম বিদাত। আমরা যখন বিদাতের বিরুদ্ধে কথা বলি তখন যারা বিদাতে লিপ্ত তারা বলে যে আপনি যে ওয়াজ করতেছেন আপনিও তো বিদাত, আপনার সামনে মাইক আছে এটাও বিদাত, আপনার সামনে ক্যামেরা আছে এটাও বিদাত, আপনি নিজেও বিদাত, আপনি তো নবীর যুগে ছিলেন না। দেখছেন কত বড় একটা পেস লাগাইছে, এটা একটা পেস না? এই পেসের জবাব বিদাতের সংজ্ঞার মধ্যে রয়েছে। বিদাত দুনিয়াদারি বিষয়ে হয় না, কয় আপনি তো মোবাইল চালান, আপনার হাতে মোবাইল আছে, মোবাইল তো বিদাত। আচ্ছা, মোবাইল যে আমরা চালাই ব্যবহার করি এটা কি ইবাদতের অংশ? ইবাদত মনে করি আমরা করি যে যে মোবাইল চালাইবে তার সব হবে, যে চালাইবে না সব থেকে বঞ্চিত হবে, এমন কথা আজ পর্যন্ত কেউ বলেছে? কেউ বলে নাই। দুনিয়াদারি বিষয়ে, দুনিয়াবি বিষয়ে যত জিনিস আপনি আবিষ্কার করবেন কল্যাণজনক, তা কল্যাণজনক হবে, ভালো হবে। আপনি যত জিনিস আবিষ্কার করেন ভালো জিনিস, এটা ভালো দুনিয়াদারি বিষয়ে। কিন্তু আখেরাতের বিষয়ে, ইবাদত বন্দেগির বিষয়ে, দিনের বিষয়ে কোনো জিনিস আপনি আবিষ্কার করলে সেটা হবে বিদাত। তাহলে বিদাতের সংজ্ঞা থেকে বের হয়ে গেল যে দুনিয়াদারি বিষয় যদি কেউ আবিষ্কার করে তাহলে এটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কিন্তু আখেরাতের বিষয়ে, ইবাদত বন্দেগির বিষয়ে কেউ কোনো জিনিস আবিষ্কার করতে পারবে না। যা আবিষ্কার করবে আল্লাহ রাসূল বলেন, কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হলো গুমরাহি, প্রত্যেক বিদাত হলো পথভ্রষ্টতা, বিদাতের মধ্যে কোনো হেদায়েত নাই। বিদাতের সংজ্ঞায়, বিদাতের সংজ্ঞায় একজন আলেম বলেছেন, আল বিদাতু হিয়া দ্বীন আল্লাযী লাম ইয়ামুরিল্লাহু বিহি ওয়ালা রাসূলু। বিদাত হলো এমন এক ধর্ম পালনের নাম যেই ধর্ম পালনের অনুমতি না দিয়েছেন আল্লাহ, না দিয়েছেন রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমতি অনুমোদনের বাহিরে গিয়ে যদি কেউ কোনো দিনই আমল করে, ইবাদত বন্দেগীমূলক কোনো আমল করে, এটার নাম বিদাত। যেটা দিনের অংশ না সেটা বিদাত নয়। ইমাম শাতবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বিদাত হলো ওই সমস্ত আমল যা শরীয়ত মনে করিয়া করা হয়, শরীয়তের মতো মনে করিয়া করা হয়, আর এর উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি লাভ করা, এর উদ্দেশ্য হয় আল-মুবালাগাতু ফি তা'বুদিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদত বেশি করার লাগি, আল্লাহর ইবাদত বেশি করার লাগি যে আমল করা হয় সেটা হলো বিদাত। যেই বেশিটা রসুল করেন নাই, সাহাবায়ে কেরামকে করতে বলেন নাই, ওইটা যদি আমরা মনে করি আচ্ছা বেশি করলাম সব বেশি হবে, এটা হবে কি বিদাত, এটা গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ নবীর আদেশ নাই। এই জন্য সহিহ মুসলিম 3384 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে কোনো জিনিস আবিষ্কার করবে, মা লাইসা মিনহু, যা তার মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। রাসূল বিদাতের সংজ্ঞা দিয়েছেন কি না দিয়েছেন? না, বলেছেন আমার এই দিনের মধ্যে, আমার এই বিষয়ের মধ্যে, আমরিনা মানে আমার বিষয় মানে কি ইসলাম, ইসলামের মধ্যে যে ব্যক্তি কোনো জিনিস নতুন আবিষ্কার করবে যা আমি, যার আদেশ আমি দেই নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোনো আমল করলো, বিদাত হয় আমলের ক্ষেত্রে,
মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমার আদেশ নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত। বিদআত যে নেক আমলের মধ্যে হয়, ভালো কাজের মধ্যে হয়, এর একটা উদাহরণ রয়েছে সহিহ বুখারী 5063 নম্বর হাদিসের মধ্যে। বেয়াদবি মাফ করবেন, চা খেয়ে নেই, কোনো অসুবিধা নেই তো ইনশাল্লাহ। একটা সুন্দর উদাহরণ আছে, আমরা বিদাত, আমরা যখন বিদাত করি তখন যারা বিদাত করেন তারা বলেন, আরে ভাই আপনি এত মাতামাতি করছেন কেন, কাজ তো ভালো, কাজ তো খারাপ না, বলে কিনা, বলে না। যারা বিদাত করেন তারা বলেন, আরে ভাই কাজ তো খারাপ না, এটা তো কোনার কাজ না, কাজ তো নেকামল। নেকামলের মধ্যে যে বিদাত হয় এর উদাহরণ দেখেন, সহিহ বুখারী 5063 নম্বর হাদিসে রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ সালাসু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ঘরে তিনজন সাহাবী আসলেন, নবীর বাড়িতে কয়জন সাহাবী গেলেন, তিনজন সাহাবী গেলেন, কি উদ্দেশ্যে, তারা নবীর স্ত্রীগণকে জিজ্ঞাসা করতে চান যে নবী রাতের বেলা কি ইবাদত বন্দেগী করেন, নবীর দিনের আমল তোমরা দেখি কিন্তু রাতের আমল তোমরা দেখি না, রাতের আমল কে জানবেন, নবীর স্ত্রীগণ জানবেন, এই জন্য নবীর বাড়িতে তারা গেলেন তিনজন, গিয়ে জিজ্ঞাসা করতে চাইতেছেন নবীর ইবাদত সম্পর্কে, যে নবী রাতের বেলা কি পরিমাণ ইবাদত করেন। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, নবীর স্ত্রীগণ যখন জানাইলেন যে নবীর ইবাদত হলো এই পরিমাণ, এই পরিমাণ, এই পরিমাণ, তিনি এত রাকাত নামাজ পড়েন, এই করেন, তখন তাদের কাছে লাগলো এগুলো কম, নবীর ইবাদতটা কি লাগলো তাদের কাছে কম বললে মনে হইল। তখন তারা আবার চিন্তা করলেন যে, আরে আমরা যে নবীকে আমাদের সাথে তুলনা করতেছি, তিনি কোথায়, তার এক রাকাত নামাজ কত সম্মানের অধিকারী, তার দুই রাকাত নামাজ আমাদের কত রাকাতের চেয়ে শ্রেষ্ঠ, ঠিক না বেটি? আমরা যদি একটা সিয়াম পালন করি, একটা রোজা রাখি, আর নবী যে একটা রোজা রাখছেন এটাকে এক সমান হবে? হ্যাঁ, আমরা যদি দুই রাকাত নামাজ পড়ি আর নবী যে দুই রাকাত নামাজ পড়ছেন এটাকে সমান হবে? সমান হবে না। তারা এটা চিন্তা করলেন, তারা বললেন যে ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তারা বলেন কোথায় আমরা আর কোথায় নবী, নবীর আগে পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, নবীর কোনো হিসাব নিকাশ আসেনি কোনো, সব আল্লাহ তাআলা কি করেছেন মাফ করে দিয়েছেন। তখন তারা বললো যে আমরা নবীর দিকে তাকাইলে হবে না, নবী কত বেশি আমল করলেন কত কম করলেন এটা আমাদের দেখার বিষয় না, আমরা সবে কি করতে হবে, বেশি বেশি করে আমল করতে হবে। তখন তারা একজন করলেন, কালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নি উসাল্লিল লাইলা আবাদা, তিনজনের একজনে বললেন যে আমি সারা রাত নফল নামাজে কাটাই দিব, ঘুমাইব না। কাজটা বলো না খারাপ, বলেন তো, তিনজনের একজন কি বললেন, আমি উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত ব্যাপী কি করব, সালাত আদায় করব, ঘুমাইব না। ওয়াকাল আল আখার, দ্বিতীয় জনে বলল, আনা আসুমুদ দাহরা ফালা উফতিরু ওয়ালা উফতিরু, তিনি বললেন, আরেকজন বললেন, আমি সব সময় সিয়াম পালন করব, রোজা রাখবো, চৈত্র কাতি বারো মাস, চৈত কাতি বারো মাস আমি কি করব, রোজা রাখবো, ভালো কাজ না খারাপ কাজ, কি বললেন আপনারা, সবসময় সিয়াম পালন করা ভালো না? তিনি বললেন, আমি আর সিয়াম ভাঙবো না, সব সময় সিয়াম রাখবো, রোজা রাখবো। আরেকজন বাকি আছেন, কয়জন ছিলেন তারা, তিনজন, দুই দুইজনের দুই কথা বললেন, একজনে বললেন আমি আমি সালাত পড়ব, নফল সালাত, তাহাজ্জুদ পড়ব সারা রাত, ঘুমাইব না। আরেকজন বললেন, আমি কি করব, সিয়াম রাখবো, সব সময় সিয়াম ভাঙবো না। আরেকজন বাকি আছেন, তিনি বললেন, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, বললেন আমি বিয়ে শাদী করবো না, ইবাদত বন্দেগীর স্বার্থে আমি বিয়ে শাদী থেকে দূরে থাকবো, মহিলার খান্দার কাছে তো যেতাম না আমি, বলা না খারাপ। এই তিনটি কাজ, এই তিনজন তিন কথা বললেন, বলা না খারাপ, ভালো কাজ। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন ঘরে আসলেন তখন নবীর স্ত্রীরা জানাইলেন যে তিন ব্যক্তি আসছিল, আসিয়া এরকম এরকম মন্তব্য করছে, নবী গুসা হইলেন, অসন্তুষ্ট হইলেন, আর তিনি মসজিদের মধ্যে আসলেন, তাদের কাছে আসলেন, আসিয়া বলল, ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওই সব লোক যারা এরকম এরকম বলেছো? দেখছেন এই ভালো কাজ যে করছেন, তারা করার কথা বলেছেন, নবী এতে খুশি হয়েছেন, বাজার হয়েছেন,
হ্যাঁ বেজার হয়ে বলতেছেন তোমরাই নি ওইসব মানুষ আন্তুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা এই রকম যারা বলেছে তিনটি কথা তোমরা কি সেই সব লোক আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতাকুম লাহু জেনে রাখো আল্লাহর কসম আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং আমি আল্লাহর ব্যাপারে সবচেয়ে বেশি অবগত আমি আল্লাহকে সবচেয়ে বেশি ডরাই সবচেয়ে বেশি ভয় করি ঠিক না বেটি আমরা আল্লাহকে বেশি ডরাই না নবী সুলতান ডরাইছেন নবী সুলতান আল্লাহকে বেশি ভয় করেছেন তিনি বলেছেন ওয়াল্লাহ আল্লাহর কসম কেউ আসলেন আরব দেশে কেউ ছিলেন মিডিল ইস্টে আরবেরা কি বলে ওয়াল্লাহ বলে না ওয়াল্লাহ ওয়াল্লাহ মানে কি আল্লাহর কসম নবী বলতেছেন ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু আল্লাহর কসম আমি আল্লাহকে বেশি ডরাই আল্লাহকে আমি ভয় করি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি লাকিন্নি আসুম ওয়া উফতির কিন্তু আমি কখনো সিয়াম রাখি নফল রোজা রাখি কখনো ভাঙ্গি সব সময় আমি সিয়াম পালন করি না নবী আল্লাহকে ভয় করেন ডরান কিন্তু তিনি চৈত্র কাতি বারো মাস সিয়াম পালন করেন না এটা নবীর সুন্নত নয় বলেন সুবহানাল্লাহ যদি কেউ চৈত্র কাতি বারো মাস সিয়াম পালন করে রোজা রাখে তার রোজা একটাও হবে না হবে কেন হবে না এই রোজায় তার কোনো কষ্ট হবে না সব হবে না কষ্ট হবে না কেন কষ্ট হবে না এটা তার অভ্যাসে পরিণত হবে আপনারা কয় বেলা ভাত খান তাজপুরের মানুষে কয়বার ভাত খান দিনে কয়বার দুই বেলা ভাত খান এই যে দুই বেলা ভাত খান সকালে নাস্তা করেন মধ্যখানে কিন্তু ভুক লাগেনি আর কষ্ট হয় না যদি আপনারা এই নাস্তাকে বাদ দিয়া এই দুই বেলার খাওয়ানরে সময় পরিবর্তন করে নেন যে আমরা সাহারির সময় খাবো ফজরের আজানের আগে একবার খাইবো আবার মাগরিবের পরে খাবো মধ্যখানে খাবো না ইচ্ছা করলে পারবেন কেন পারবেন না পারা যাবে যদি অভ্যস্ত হয়ে যান বছরকে বছর এইভাবে চালাই দেন দেখবেন মধ্যখানে আর ভুক লাগে না কষ্টও হয় না অভ্যাসে কি হবে পরিণত হয়ে যাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখো আমি সব সময় সিয়াম পালন করি না বরং কোনো সময় সিয়াম রাখি রোজা রাখি কোনো সময় ভাঙ্গি সব সময় নফল রোজা রাখি না যে সব সময় নফল রোজা রাখবে তার আসলে ইবাদতই হবে না কেন হবে না এক নম্বর কারণ হইল এটা নবীর সুন্নত নয় আর নবীর সুন্নার বাহিরে গিয়ে যদি কেউ আমল করে আল্লাহর কাছে কবুল হবে না দুই নম্বর কথা হলো এটা তার অভ্যাসে পরিণত হবে এতে তার যে কষ্ট আছে এই কষ্ট হবে না আপনি একদিন খাইলেন আরেকদিন সিয়াম পালন করলেন আজকে সিয়াম রাখলেন না দিনের বেলা খাইলেন বারে বারে কালকে যখন সারাদিন উপাস থাকবেন তখন সারাদিন কষ্ট হবে কি না হবে না আবার পরের দিন যখন সিয়াম রোজা ভাঙবেন সারাদিন খাইবেন এরপরে আবার রোজা রাখবেন তখন পরের দিন আবার কষ্ট হবে আর যদি লাগাতার রোজা রাখতে দেখেন কষ্ট হবে না একটু তো নবীর সুন্না নয় সবসময় সিয়াম পালন করা এই জন্য নবী ইসলাম বলেছেন কি দেখো আমি আল্লাহকে ভয় করি কিন্তু আমি সবসময় সিয়াম পালন করি না এরপরে তিনি বলেন ওয়া উসাল্লি ওয়া আরকুদ আমি ঘুমাইও রাতের বেলা আর নামাজও পড়ি আমি সারা রাত নফল নামাজে কাটাইয়া দিই না সারা রাত নফল নামাজ পড়া নবীর সুন্না নয় বরং ঘুমানো এটাও সুন্না আবার জাগা সাধ্য মতো সালাত আদায় করা এটা নবীর সুন্না আমি বলতেছেন ওয়া উসাল্লি ওয়া আরকুদ আমি সালাতও পড়ি আবার ঘুমাইও না ঘুমাইয়া সারা রাত পার করি না যদি কেউ সারা রাত নফল নামাজে কাটাই দেয় এশা থেকে ফজর এক ওযু দিয়া এটা সুন্নত হবে না এটা সুন্নত নয় এটা নবীর সুন্নত নয় নবীর সুন্না হলো ঘুমানো জাগা সালাতও পড়বেন ঘুমাইবেন উভয়টা করবেন একটা করবেন না যদি আপনি এইভাবে রাতের পর রাত জাগতে থাকেন তাহলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এক মাস দুই মাস পরে দেখা যাবে আপনার শরীর ঠিক নাই কাজ ঠিক নাই আপনি অফিসে যাইবেন কর্মক্ষেত্র যাইবেন সেখানে গিয়ে ঘুমাইবেন তারপরে গাড়িতে পরে যাইবেন তারপরে অফিসে ঘুমাইবেন স্কুলে ঘুমাইবেন আপনি কলেজ বার্ষিতে ঘুমাইবেন এই ঘুমের মধ্যে আপনার সমস্যা হবে এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন যে আমি ঘুমাই আমি সালাতও পড়ি একটানা ঘুমাইও না একটানা সালাতও পড়ি না ওয়া তাযাওয়াজুন নিসা আর আমি মহিলাকে বিয়েও করি নবী ইসলাম বিয়ে করছেন কেন করছেন না বিয়েও করছেন এরপর রাসূল বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নাত থেকে মুখ ফিরাইবে সে আমার দলভুক্ত নয়
দেখছেন তিনজন সাহাবী ভালো কাজের কথা বলেছিলেন কিন্তু আল্লাহর নবী এটাকে সমর্থন করেছেন সমর্থন করেন নাই কেন করেন নাই নবীর সুন্নাহ এটা নয় বেশি ইবাদত করতে গিয়া আমরা বিদাত করি যেভাবে এই তিনজন সাহাবী বেশি ইবাদত করতে চাইছিলেন কিন্তু নবী এটাকে সমর্থন করেন নাই বরং তিনি পাল্টা বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরাইবে সে আমার উম্মত নয় তো আমাদের ইবাদত বন্দী কেমন হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন উনার সামনে পারা যাবে না উনি যা করেছেন এর চেয়ে বেশি করা যাবে না যদি আমরা বেশি করতে চাই তাহলে হয়ে যাবে বিদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করবেন না আমাদের আমল আল্লাহর কাছে কবুল হইতো না প্রত্যাখ্যাত হইতো কোনটা চান আপনারা কবুল হইতো তাহলে নবীর সুন্নাহ মোতাবেক আমল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম হে ইমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রাসূলের আনুগত্য করো তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না কাজী আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে সুন্নার অনুসরণ করতে হবে বিদাত করা যাবে না আমাদের শ্রদ্ধেয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিদাত সম্পর্কে বলেন قال ابو حنيفه رحمه الله عليك بالاثر তোমার দায়িত্ব হলো হাদিস মোতাবেক কুরআন হাদিস মোতাবেক জীবন যাপন করা ওয়া তারিকে সালাফি সালফে সালিহিন সাহাবায়ে কেরাম তাবেইন তবে তাবেইন যেই পথে চলে গেছেন যেইভাবে ইবাদত বন্দেগী করে গেছেন সেইভাবে ইবাদত বন্দেগী করা ওয়াইয়াকা ওয়া মুহদাসা ওয়াইয়াকা ওয়া কুল্লা মুহদাসা আর তুমি সকল বিদাত থেকে দূরে থাকবে ফাইন্নাহা বিদা কারণ যত বিদাত আছে যত নতুন কাজ আছে সব বিদাত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন মান ইবতাদা আফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা যে ব্যক্তি কোনো বিদআত আবিষ্কার করলো নতুন জিনিস আবিষ্কার করলো আর সে মনে করে যে যা করছি ভালো কাজ করছি কাজটা ভালো খারাপ না ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা সে মূলত ধারণা করছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন বলে নাউযুবিল্লাহ কিভাবে যে নবী আমাকে ওই আমল নবী তার উম্মতকে ওই আমল সম্পর্কে কিছু বলে জাননি আর এখন আমি এটা আবিষ্কার করলাম তাহলে নবী এটা গোপন করছেন আর নবী যদি গোপন করিয়ে দেখেন তাহলে কি হলো নবীর রেসালতের মধ্যে খেয়ানত হয়ে গেল এই জন্য আমি মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি বিদাত করে আর মনে করে ভালো কাজ করতেছে সে মূলত বলতে চায় যে ও নবী আপনি যে আমলের কথা বলে জাননি আমি সেটা আবিষ্কার করেছি এটা নবীর উপর তহমত দেওয়া নবীর উপর কি দেওয়া তহমত দেওয়া আমরা কি চাই নবীর অনুসরণ করব নবীর সে সামনে পারবো না নতুন জিনিস আবিষ্কার করব না তারপরে লাইস বিন সাদ রহমতুল্লাহ আলাই বলেছেন লাউ রাআইতু সাহিবা বিদআতিন ইয়ামশি আলাল মাই মা কবিলতুহু তিনি বলেন বিদাতি যদি পানির উপর চলতে দেখি আমি যদি কোনো বিদাতিকে দেখি যে পানির উপর হাঁটিয়া যায় এরা তার কেরামতি কিনা কেরামতি না কেরামতি আমরা যখন কেরামতি দেখি তখন মনে করি আল্লাহর ওলি লাইস বিন সাদ বলেন যদি কোনো বিদাতি পানির উপর দিয়ে হাঁটিয়া যায় তবু আমি তাকে আল্লাহর ওলি হিসাবে স্বীকার করব না কারণ কোনো বিদাতি আল্লাহর ওলি হতে পারে না ইমাম শাফি রহমতুল্লাহের কাছে যখন এই খবর পৌঁছলো এই কথাটা পৌঁছলো তিনি বললেন ফালাম্মা বালাগা যালিকা শাফি রাহিমাহুল্লাহ ক্বালা ইন্নাহুমা কাসার লাউ রাআইতুহু ইয়ামশি আলাল হাওয়া মা কবিলতু ইমাম শাফি বললেন আমি যদি কোনো বিদাতিকে দেখি সে বাতাসের উপর দিয়া হাওয়ার উপর দিয়া চলিয়া যায় তবু আমি তাকে ওলি হিসাবে গ্রহণ করব না বিদাতি বিদাত করিয়া যত কেরামতিতে হাত না কেন আমরা তাকে বিশ্বাস করব না নবীর সুন্নার বহির্ভূত কি হইতে পারে না ওলি হইতে পারে না ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন উসুল সুন্নতে ইন্দানা আল মুতামাসসিকু বিমা কান আলাইহি আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইত্তিদাউ আমাদের কাছে সুন্নার উসুল হলো সুন্নার নীতি হলো যে সাহাবাই কেরাম যার উপর ছিলেন রাসূলুল্লাহ সাহাবীরা যেই পথের প্রতীক ছিলেন সেই পথকে আঁকড়ে ধরা তাদের পদাঙ্ক অনুসরণ করা ওয়াতারকুল বিদা বিদাত বর্জন করা ওয়াকুল্লা বিদাতিন ফাহুয়া দালালা কারণ যত বিদাত আছে সব গুমরাহি বিদাত কোনো সময় হেদায়েত হতে পারে না আমরা কি করব ইবাদত বন্দেগীর ক্ষেত্রে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরব বিদাত বর্জন করব আমরা আমাদের কলিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এর মানে হলো ইবাদত করব আমরা রাসূলুল্লাহর তরিকা মতো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার
তৌফিক দান করুন ওই পথে যেই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করে গেছেন তিনি যেভাবে সালাত পড়েছেন সাহাবায়ে কেরামকে যেই সালাত শিক্ষা দিয়েছেন ওইভাবে সালাত আদায় করার সিয়াম পালন করার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন সকল না আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন আজান হবে এখন আজানের পরেও আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু